নিশ্চয়ই এখানে আমের ডালাটা পুরো ঝুলে গেছে, মানে মনে হচ্ছে এই আমের ডালাটা পড়ে যেতে পারে। মানে আমার বাবা অনেকগুলো আমও গুড়িয়েছে, মনে বলি বাবা ভিজে ভিজে এগুলো সব পড়েছে। দেখবে এই দেখো এখানে আছে সব আম, ভেতরে রাখা আছে, কাঁঠাল পড়ে গেছে, অনেক কিছু। আর গাছপালার অবস্থা খুবই খারাপ। এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এটা কামিনী ফুলের গাছ। অ্যাকচুয়ালি ওর উপরে অপরাজিতা গাছটা চেপে যাওয়াতে ওটা না ঝুলে আছে, মেবি ওটা পড়ে যাবে। এখানে কাঁঠাল, এইখানে দেখতে পাচ্ছ কাঁঠাল ডাটাটাও তাই সেম। দেখো সকাল থেকে আমি আপডেট দিচ্ছি আর বিকাল বেলা এখন সন্ধে হতে যায়, তাও তার অবস্থা দেখো। প্রায় এখন 5টা পেরিয়ে গেছে, তো এখনও ঝড়ই কিছুতেই কমছে না, তাও বৃষ্টিটা কমেছে, কিন্তু পরিস্থিতি দেখেছো পুরো তছনছ। এই যে একদিন আগেও পর্যন্ত এই বাগানে আমি জল দিয়েছি গাছে, এই বাগানটা হয়তো অনেকেই দেখেছে ছবিতে, ব্লগিংয়ে, ভিডিওতে, কিন্তু আজকে সেই বাগানের অবস্থা গোটা তছনছ। আসলে কি তোমরা আওয়াজটা তো পাচ্ছ, মানে বিশাল একটা আওয়াজ হচ্ছে, জানি না কতটা বৃষ্টিতে উঠছে, তবে আওয়াজটা মারাত্মক আওয়াজ হচ্ছে। দেখো তোমরা বুঝতে বুঝতে পারবে মানে কী পরিমাণে ঝড় হচ্ছে এখনও অবধি, জানি না শেষ অবধি অবস্থা কী হবে। ঘরের তো খুব খারাপ অবস্থা, পেছন সাইডটাতে পুরো জল ফল হয়ে কোনোভাবে কিছু আটকানো যাচ্ছে না, বুঝতে পারছো কি? বেশি তো ভিডিও করতে পারছি না, কারণ কি আমার মোবাইলের চার্জের প্রবলেম হবে, পাওয়ার ব্যাঙ্ক আছে তো তাও এটা দিয়ে চালাতে হবে, কারণ জানি না কবে কখন কারেন্ট আসবে। পরিস্থিতি খুব খারাপ, আমারই বাড়িতে দু তিনটে গাছ ভেঙে পড়েছে চারদিকে, এরকম প্রত্যেকের বাড়িতেই ভেঙেছে গোটা জল, এখনও ঝড় হচ্ছে, হাওয়া দিচ্ছে, তো সেই জন্যে। আর দেখি কাল মর্নিংয়ের পরিস্থিতি কেমন থাকে, নিশ্চয়ই দেখাবো আফটার লুক কী কী হয়েছে, কী ক্ষতি হয়েছে ঝড়ে। ক্ষতি তো অনেকটাই হয়েছে, তো পরিস্থিতি কেমন থাকে সব কিছুর সঙ্গে তো চলতে হবে, দেখা যাক। আর কারেন্ট নেই, এটা যেটা দেখছো এটা কিন্তু আমাদের এমার্জেন্সি, ঠিক আছে? এটা এমার্জেন্সি লাইট দুটো রুমে আছে আর রান্নার ওখানে দুটো আছে, তো রান্নার ওখানে ওগুলো চলছে না, মেবি জল ফল লেগেছে, কিছু একটা প্রবলেম হয়েছে, তো দুটো রুমে চলছে, এটা দিয়ে চালাতে হবে। আর এই রুমে এমার্জেন্সি আছে, এগুলো দিয়ে চালাতে হবে, চার্জের একটু করে চালাতে হবে। নেট কানেকশান ভালো নেই, নেটওয়ার্ক নেই, মানে খুব খারাপ পরিস্থিতি, তার মধ্যে চালাতে হবে। চলো দেখা যাক কী পরিস্থিতি হয়। দেখো আজকে তো মানে সারাদিন পুরো ঝড়, জানি না তোমাদের কোথায় কাদের কীভাবে হচ্ছে, তো আমাদের এখানে তো প্রচুর ঝড় হচ্ছে। আশা কি এখনও শুনতে পাচ্ছি না ব্যাকগ্রাউন্ডে,
রাত হতে চললো, এখনো মানে ঝড়ের আওয়াজ একটা গম্ভীর আওয়াজ সরাসরি চলছে। তো আজকে কোনো অ্যাক্টিভিটিস দেখাতে পারলাম না, জানি না ডিনারে কি হবে। পেছনে সাইডে তো ওখানে পুরো জল হয়ে গেছিলো, মা এখন মেঝেতে চুমু মুখেছে। এখন মোটামুটি একটু কন্ট্রোলে হয়েছে, এখন ঠিক আছে, ঝড় হাওয়া হচ্ছে। আর সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর জানি না কি হচ্ছে, একটার পর এক ব্যাক টু ব্যাক প্রবলেম। আর এইবারের এই ঝড়টা তো মানে অসম্ভব ঝড়। তবে একটা ভালো জিনিস কি, এই ঝড়ে আমি উড়ে যাইনি, এটা হচ্ছে একটা ভালো খবর। আর যাই হোক, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো চেক করতে থাকো, ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আজকের মতো টাটা। দেখো এই ঝড়ের মধ্যে আমার বাড়ির নতুন গেস্ট, জানি না কোথায় ছিল, আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টুলিস টাইম। আর আজকে দেখো ওয়েদারটা, দেখো মেঘ মেঘ আছে ঠিকই, একটু হালকা হাওয়া আছে। আর এখানে দেখেছো পুরো সমুদ্র হয়ে গেছে, দীঘার সমুদ্র হয়ে গেছে এখানে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মাঠ, এটা নিচু বলে এটাতে একটু বেশি জল জমেছে, ওইগুলোতে জমে না, এটাতে বেশি জমেছে। আর লোকজন দেখেছো মাছ ধরার জন্য জাল ফাল দিয়ে দিয়েছে এখানে, মানে ভাবো কি অবস্থা। তবে একটা ভালো জিনিস, ঝড় থেমে গেছে আমাদের এখানে, মেঘ আছে, জানি না বৃষ্টি হয়তো আসতে পারে, বা হালকা এরম ওয়েদারটা ভালো আছে, হালকা ঠান্ডা থাকতে পারে, বলতে পারছি না। তবে আমি এখন যেখানে বাগানটাতে দাঁড়িয়ে আছি, এটা অনেক আমার ছবিতে ভিডিওতে দেখতে পেয়েছো, তবে এটাতে কয়েক হাজার টাকার গাছ লাগানো ছিল, আমার বাবা এগুলো লাগিয়েছিল। এগুলো মনে হচ্ছে আকাশ পানি মনে হচ্ছে, যাই হোক, এই গাছগুলো লাগানো হয়েছিল। তো এইগুলো কয়েক বছর হয়েছে, খুব একটা বেশি হয়নি, 3-4 বছর হার্ডলি হবে। তো এগুলো থেকে একটা মানে পরে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যেত আর কি, মানে তার মধ্যে 50% পুরো উড়ে গেছে। ওই গাছগুলো দেখতে পাচ্ছ পুরো ভেঙে গেছে, মানে এই এই বাগানটা থেকে গেছে বলে মাঠের ওই দিকের হাওয়াটা আমাদের বাড়ির অবধি পুরোটা যেতে পারেনি। তবে এই গাছগুলো মানে কালকে শুয়ে যাচ্ছে, একবার উঠে যাচ্ছে, মানে অর্ধেক ভেঙে গেছে, নেই মানে অনেকটাই, অনেক কিছুই ভেঙেছে, সবার বাড়ি পুরো সব জায়গায় ভেঙেছে। মানে আজকে একটাই সাউন্ড, গাছ কাটা সব চারদিকে, মানে দেখতেই পাচ্ছ তো তোমরা এই সব পরিস্থিতি, দেখতে পাচ্ছ তো পুরো এরিয়া দেখো। ঝাঁটা, এই তো, এই তো ঝাঁটা, এবার অনেক গাছ পড়ছে নাকি, ও সব ভাঙার আওয়াজ। প্লিজ তোমরা একটু ভালো করে ফলো করলেই আশা রাখি সিচুয়েশনটা বুঝতে পারবে। দেখো কি অবস্থা, আমি ঝুলছি তো না, যে গাছটা পড়ে আছে এটা আমাদের বাড়িরই আম গাছ, আমাদের বাড়ির কাছে পড়ে গেছে, সাইডের গাছটাও পড়েছে, মানে একদম বাড়ির গা ঘেঁষে পড়েছে। এটা আমাদের বাড়ির উপরে পড়লে অবস্থাটা খুবই খারাপ হতো। তোমরা দেখো এখানে যে আম গাছটা আছে, আর একটা গাছ আছে পেছনে, ওই দুটো গাছ পুরো ভেঙে গেছে আমার বাড়ির জাস্ট একদম গায়ে, মানে একটুর জন্য আমাদের বাড়িটা বেঁচে গেছে, নাহলে আমাদের বাড়িটাও যেত, মানে পেছনের সাইডে এই গাছগুলো পড়তো। তো একটুর জন্য পড়েনি এই আম গাছটা আর ওই গাছটা, আর কাঁঠালগুলো দেখছে পুরো বিছিয়ে গেছে, খুব ভয়ানক একটা পরিস্থিতি ছিল আগে। দেখেছো কাঁঠালগুলোর কী অবস্থা, সব মানে খুলে খুলে পড়েছে, আর যেগুলো ছিল সেগুলো আছে। সব বিছিয়ে গেছে পুরো খুলে। পাচ্ছে না, এটারও পড়ে যাওয়ার কথা ছিল, এই কাঁঠাল গাছটা থাকা উচিত ছিল না, অনেকটা ধেপে গেছিলো, তাও কোনোরকম এটা বেঁচে গেছে।
দেখো এই সমস্ত কলা মোচা সবই পড়ে গেছে, যে কলাগুলো কোনো কাজেই লাগবে না, কারণ কলাগুলো অনেকটাই ছোট, এখনও ঠিকঠাক হয়নি। তবে ঝড়ে সমস্ত গাছ পড়েও গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলা ছাড়া আর কোনো কাজ নেই। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আমও পড়েছে, ভালো কিছু আছে আর খারাপ কিছু আছে, যেগুলো পুরো ফেটে নষ্ট হয়ে গেছে, ওগুলোকে তো ফেলতেই হবে। অনেক জামরুলও পড়ে গেছে, পুরো মানে গাছের নিচে পুরো সাদা হয়ে গেছিলো, অনেকগুলো বেলও পড়েছে। ঝড়ের সঙ্গে সঙ্গে আমি আমার ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমরা আমাদের বাড়ির পরিস্থিতিটা তো দেখতেই পেলে, আশা রাখি অনেকের বাড়িতেই এইভাবে অনেক ক্ষতি হয়েছে। তো চলো, বাই বাই। Thank you.